ব্রাজিল সাউথ আমেরিকার পরে ব্রাজিলের এক খেলোয়াড় ছিল, নামটা আমার এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যত শিশু আছে সবগুলোকে আগে মেরে ফেলার দরকার। আপনি ভাবছেন 200 লোক মারা গেছে গতকালকে রিপোর্ট পর্যন্ত, তার মধ্যে 100 বেশি হলো শিশু। তাদের টার্গেট শিশু মানে এরাই আগামী দিনে যোদ্ধা হবে, এরাই টিকতে পারবে না। ওর নাম হলো রোনালদিনহো, এই বদমাশটা বলেছিল। ব্রাজিলের প্রতি কি চমৎকার আপনার সাপোর্ট, আর্জেন্টিনার প্রতি কি চমৎকার সাপোর্ট! ওরে মুনাফেক, কাকে বলে! আপনি কোন দিকে চিন্তা করছেন? একদিকে রোনালদোর জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন নামাজ পড়ছেন, মেসির জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ছেন ঘুরে বেড়াচ্ছেন, কি চমৎকার বিশ্ব আপনার মধ্যে! হ্যাঁ, তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে, আপনার সেজদা কিভাবে কবুল হবে? আপনি ভাবলেন কি করে? বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনদিন কিয়ামত পর্যন্ত, কোনদিন কিয়ামত পর্যন্ত অন্তত মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আমার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নেই। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলার টাকার হাজির রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোন নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিক ভাবে, কোন দেশ কোন দেশের সাথে খেলছে কখন আপনি দেখছেন খুব সাপ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে, আর ওই দেশের পতাকা বাড়িতে ঝুলানো তো বহু দূরের কথা। বাপটা খেতে বসে মারামারি করছে, বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা বাড়ির উপরে, আর ছেলে ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাড়ির উপরে। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনদিন কিয়ামত পর্যন্ত, কোনদিন কিয়ামত পর্যন্ত অন্তত মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলে। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আমার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকাম, তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নেই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলে। আপনি বাংলাদেশি, বাংলাবাসী, আপনি মুসলিম, মুসলিম মায়ের সন্তান, মুসলিম বাবার সন্তান, আপনার গায়ে থাকবে একজন নাস্তিকের পোশাক, একজন বেঈমান কাফিরের পোশাক। আপনার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে থাকবে এই বাতিল, যারা যারা ইসলামের দুশমন ওদের পতাকা পতপত করে উঠবে, আর আপনি বলবেন মুসলিম দিক আপনার ইসলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহু, যে যাদের সাদৃশ্য অনুসরণ করবে সে ওদের দলভুক্ত বলে গণ্য হবে। এখন আপনি ব্রাজিল নেবেন না আর্জেন্টিনা নেবেন, আপনি ডিসাইড, আপনার ডিসাইড করার দায়িত্ব। মানুষ ইসলাম থেকে সরে যায়, কুফুরিতে সরে যায়, তার এক ছয়টা কারণের একটা কারণ হলো আপনার মুসলিম হইয়া অমুসলিমদের বিজয় দেখে উল্লাসিত হওয়া, মুসলিম হয়ে অমুসলিমের বিজয় দেখে উল্লাসিত হয়। কোথাও কোন মুসলিম যদি পরাজিত হয় তাহলে উল্লাস করে, অথবা
কোথাও কোন মুসলিম যদি বিজয় লাভ করে তাহলে মন খারাপ করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাদৃশ্য অনুসরণ করবে সে ওদের দলভুক্ত বলে গণ্য হবে এখন আপনি ব্রাজিল নেবেন না আর্জেন্টিনা নেবেন আপনি ডিসাইড করেন আপনার ডিসাইড করার দায়িত্ব আপনি বাংলাদেশী বাংলাভাষী আপনি মুসলিম মুসলিম মায়ের সন্তান মুসলিম বাবার সন্তান আপনার গায়ে থাকবে একজন নাস্তিকের পোশাক একজন বেঈমান কাফিরের পোশাক আপনার ঘরের ছাদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর বদলে থাকবে এই বাতিল যারা যারা ইসলামের দুশমন ওদের পতাকা পতপত করে উঠবে আর আপনি বলবেন মুসলিম ঠিক আপনার ইসলামে وجعمي تم هو مسلما تو تمدن میں هنود وہ مسلما ہے جنہیں دیکھے سرما یہود نامی مسلم কিন্তু আমাদের কিষ্টি কালচার তাহজিব তমদ্দুন সব কিছুতে আমরা অমুসলিমের কার্যকলাপকে গ্রহণ করেছি আমাদেরকে দেখে ইহুদিরা উল্লাস করে কয় দেখো আমাদের আর আমাদের আর দুস্থ লাগবে না এই মুসলমানরাই আমাদের দুস্থ হয়ে গেছে আমাদের আর প্রচার করতে হবে না ওরাই আমাদের জন্য মারামারি করে মানে মারামারি করে মরে এমনকি আদালত পর্যন্ত মামলা গড়ায় প্রথম দিনেই মামলা গড়ায়েছে আদালত পর্যন্তের খবর পৌঁছে গেছে গুসাগুসি শুরু হয়েছে তারপরে মামলা ঢুকাই দিয়েছে এই অবস্থা কেন মুসলিম সেটা করতে পারে না যদি মুসলিম করে তাহলে সে মুসলিম নয় সে মুনাফিক না হয় সে কাফের অত্যন্ত মারাত্মক বিষয় এই বিষয়টা আপনাকে আমাকে প্রত্যেককে সতর্ক করতে হবে কার ছেলে উড়ায় কার ছেলে আমার বিল্ডিং এ কে উড়াচ্ছে আমারই ছেলে এটা আমি দেখি না বরং আমি নিজে রাত জেগে এই খেলাটা দেখি আর উল্লাস করি আমি যখন খেলাটা দেখি আর পরিবার নিয়ে এনজয় করি তখন ছেলে ব্রাজিলের পতাকা উড়াইলে আমার অসুবিধা কি আমি তো এখন এই ঠুটকাটা হয়ে গেলাম আমি যদি এখন ছেলেরে বলি যে এই বাবা ওটা না জায়েজ বলে বাবা সারা রাত যে তুমি দেহ বৈশা বৈশা ওটা কোন জায়েজ কোন কিতাবে আছে বলো জায়েজ হারাম এই হারাম পরিত্যাগ না করা পর্যন্ত ইমানি জজবা হৃদয় সাফ না করা পর্যন্ত আপনার আমার কোন আমল আল্লাহর দরবারে কাজে আসবে না খুব সাবধান এই বিষয়টা ছোট বলে দেখার বিষয় নয় বড় বিষয় কখনো সময় হলে সে বিষয়ে আলোচনা করব কি কি কারণে মানুষের ঈমান যায় তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটুকু আরবের মুশরিকরা বলেছিল যে ঠিক আছে আপনি আমাদের ইলাহকে মানেন না মানবেন না কিন্তু আমাদের মূর্তিগুলির গায়ে একটু হাত দেন তো বুঝবো যে আপনি অন্তত মৌন সমর্থন দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট থাকব আপনাদের সাথে আর দ্বন্দ্ব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিব্রিল পাঠিয়ে জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমি তোমাদের গায়ে স্পর্শ করতে পারি না কাফেররা তোমাদের কুফর নিয়ে থাকো আর আমি আমার ঈমান নিয়ে থাকলাম এটাই হলো ইসলাম ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদম বানানো নিয়ে রাস্তায় এনে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমাকে তোমাকে অপমান করতে আসিনি ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ শক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি মনে হয় না এটা লজ্জা করে একটা কাজ তোমার অবস্থা আমার ঠিক আমার যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলেছো আমরা এগুলো বলি নাই আমরা রাসুলের সুন্নত এভাবে পালন করি যারা রাসুলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি
আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমা করুন তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনোর উপরের কাপড় ওনাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক কার আদর্শ নিয়ে বড় হচ্ছ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ ও নয়াপাড়ার মানুষরা তোমাদের আদর্শ কে তোমাদের আদর্শ কে না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে খবর শুনছি আল্লাহকে হেদায়েত দিক আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা গিনেস বুকে ওয়ার্ল্ড হইতো একটা বাংলাদেশ আমরা বাংলাদেশি আমাদেরকে কেউ চিনতো কোনো একটা কারণে হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ যে দেশ তার দেশ যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা বাংলাদেশটা একটু করে রাখে আমি বলতেছি না যে পতাকা উড়লে সওয়াব হয় না উড়লে গুনাহ হয় এরকম বলতেছি না কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে